হ্যাঁ যা হ্যাঁ যা গাইস কি করবে নোংরা নমস্কার বন্ধুরা কেমন কেমন আছেন সবাই চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে রাত্রি 7টা বাজে এখন আমি শর্ট ভিডিও বানালাম এ দেখো মুড়ি ভাজা এই ভিডিওটা আমি ছেড়ে দেব কালকের মধ্যে মুড়ি ভাজা বানালাম আর খেতে না খুব ভালো হয় খুব কড়কড়ে হয় এই মুড়ি দেখো বাইতে কোনো শুকনো মুড়ি শুকিয়ে যায় মুড়ি কোনো শুকিয়ে যায় তখন তোমরা এইভাবে ট্রাই করতে পারো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাকে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তুমি দেখতে পাবে এটা আমি পুরো খাচ্ছি একবারই সায়ন তো নেই সায়নকে বললাম খাবি বলে না না খেয়ে চলে গেছিস পড়তে চা খাইনি চা খাবো এটা খেয়ে নিই তারপরে চা খাবো এখন মাঝে বন্ধুরা রাত্রি 10:30 বেজে গেছে এখন সকালবেলা তো সেরকম কিছু রান্নাবান্না করিনি আজকে আর প্রচণ্ড গরম তাই এখন এখন খাচ্ছি পান্তা ভাত আর এই যে দেখো ডিম ভেজেছি কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি এই পেঁয়াজ দিয়ে খাচ্ছি ভাত আমার প্রচণ্ড গরম পড়ে গেছে তাই গুড মর্নিং বন্ধুরা এখন বাজে 9:30 এদিকে সবজির গাড়ি এসছে এখন সবজি নেবো বলতে শুধু উচ্ছেই নেবো আর কিছুই নেবো না কত করে উচ্ছে উচ্ছে কত করে এখনো 15 টাকা শো আছে কমবে না দাও 100 টাকা শো 15 টাকা শো বেগুনও 15 টাকা শো পুষ্টটা ভালো ছিল আজ আলুর দম করব আজকে এ দেখো বন্ধুরা দেখো এই তিনটে হচ্ছে 15 টাকা নিল কি বলবো বলো 15 টাকা শয় তিনটে হচ্ছে মানুষ খাবে আর কি করবে যাই না এত সবজির দাম শুধু আজকে উচ্ছে আলু সেদ্ধ করবো আর হচ্ছে আলুর দম করবো আর বিকেলে যদি পারি পরোটা না লুচি করবো আর একজনের কাজ দেখো কন গুলি মেরে কন্টেনারগুলো ফাটাচ্ছে ওই দেখো দেখো কাজ দেখো পুরো কন্টেনারকে কী ফাটাচ্ছে দেখো বাহ ভালোই করছিস কাজ নেই তো এইসব কর বসে বসে কীর্তি কর এটা পুরো এঠো যেটা ধরলি পুরো এঠো এটা জানিস হ্যাঁ ক্যামেরার মধ্যে মারবি মারবো কিন্তু সব মারবো দেখো কাজ নেই তো দেখো দেখো কী করছে হ্যাঁ মার দেখি ব্যাস আজ ও স্কুল যায়নি এইসব করছে কীর্তি দেখো ঘরের মধ্যে দিয়ে দিয়েছি এটা ওটা শর্ট দেবো আমি আরে যা যা সানে যা 2 বাজে আর করিস না এই যে যা ফাটাচ্ছিস বাটিটাকে কি করছে বাটিটাকে বুঝি না আমি উঠলো কটা জানো উঠলো ওপরে 1টার সময় ঘুম থেকে উঠলো কি করছে ভগবান আরে যা 2 বাজে স্নান কর খাবো আমি নাকি মারবি না পাইপে মারবি না মেরে বন্ধ বলছি ক্যামেরা বন্ধ কর হাইজ্যাক করেছি তোমার না করে মারবি না মেরে মেরে বন্ধ বলছি মারবি না ছোট না বদমি মানা করবি না তুমি বলছি রাখ মক্ষাটা পিঠে তোর কপাল দুঃখ আছে কিন্তু বলছি আমি আগেতে বলছি কপাল আরে যা 2 বাজে আমার ভালো লাগছে না আমার ও মানে তুই ঘর থাকলে না ভীষণ জ্বালাস আমাকে জানিস এই পুরো বয়সেও জ্বালাস তো বয়স তো কম হয়নি রে বাবা যা কি করছে সত্যি আমি স্নান করে কখন দিয়ে বসে আছি এখন প্রায় 15 এখন প্রায় 15:45 দেখো দেখো আর ও এইসব কীর্তি করছে বসে বসে হ্যাঁ
কাজ তো নেই তোর, এটা লাগবে না, বেচে দেবো, বেচে দেবো। হুম, কাজ তো নেই তোর, কিনবি বেচবি, কিনবি বেচবি। এটা এখন অনেক দাম বেড়ে যাবে। হ্যাঁ নেবে, তুই যাবি কি সাঙ্গতে যাবি কি? গাইস টাটা, কালকে রাত্রি 12:30 কালকে রাত্রি 12:30 সময় স্নান করে জানো, সারা দিন স্নান করেনি এই গরমের মধ্যে। এই নোংরা ছেলে যা, দেখি তোমার হাতে কিছু হবে না। না বাবা ভয় লাগে, কেমন লাগলো? ভালো না, হাওয়া হাওয়া যা, চল চলে চলে যা, আর পারলাজ না যা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে আছি। এখন শাইন তো যেহেতু আজ স্কুল যাইনি, তো এখন শাইন শর্ট ভিডিওগুলো এডিট করবে, তাতে কর বাবা। আর কিছুক্ষণ আগে না আকাশটা এত মেঘলা করছিল, মানে কি বৃষ্টি কি বৃষ্টি হবে, কিন্তু দেখো একদম ঝকঝক ঝকঝক করছে। যে বন্ধুরা রাত 6:30 বেজে গেছে, এখন শাইন ম্যাগি, এখন একই করে ম্যাগি করে দিলাম। 6:30 বেজে গেছে, 7:30 বাজে, ওই তো প্রায় 7:00 বাজে। আর এই শাইনকে ম্যাগি করে দিলাম, শাইন এখন ম্যাগি খেয়ে পড়তে চলে যাবে। দেখো কতটা বাটি বার করেছে, এত বাটি বার করে কেউ? হ্যাঁ এই হয়ে গেছে, আর ঘুটু ঘুটু করিস না, খা খা খা, হয়ে গেছে, খেয়ে যা। তো অনেকটা নে, যতটা নাও নিয়ে নে, আরও নিয়ে। আমি তো খাবো না, আমাদের একটু রাখবি, আমার সুপেটটা না কেমন করছে না, খেয়ে নে এতটা। হ্যাঁ ঠিক আছে, তুই নে, রাখাবি না, ঢাকা দিয়ে রাখ, ঢাকা দিয়ে রাখ, আমি সন্ধ্যা দিয়ে খাবো, খেয়ে নে। বৃষ্টিটা হলো, ঠিকমতো বৃষ্টিটা হয়নি, অল্প বৃষ্টি হয়ে কি আবার ডিম, ডিম না চলো না, কিচ্ছু না, এই ম্যাগি খেয়ে চলিয়ে, এই ম্যাগি এরকম ডিম করবি না এখন, কাকে ডিম খাওয়া হয়েছে। বৃষ্টি হলো বিকেলবেলা, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, পুরো ঘুমুট গরম লাগছে না আরও, ওরা কী করবে। এ দেখো কী করবি তুই, হ্যাঁ পেঁয়াজ কাট নেই, অনেক বড় পেঁয়াজগুলো, এই ম্যাগির মধ্যে ডিম ভাজবে এখন বসেছে। হ্যাঁ কাজ নেই, কর্ম নেই, কখন পতি হবি তুই, 7:00 বাজে খেয়ে চলে যা। এত গরম লাগছে না বলা যাচ্ছে না, কি গরম রে ভাই। দেখো ম্যাগি খাবে কত রকম আইটেম দিয়ে, দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মিউনিস নিয়েছে, দেখো বাবা তো খাবার অনেক স্বাদ আছে রে। কখন যাবি পড়তে, 7:00 বেজে গেল, কি ছেলে না, তাতে খেয়ে পারা। শাইনের ম্যাগি খাওয়া হয়ে গেল, শাইন পড়তে, কি হয়েছে শাইন চলে যাচ্ছে পড়তে, এখন দেখো মা এসছে, কি ব্যাপারটা কি, আমার দিছো তুমি টাকা কবে, আর কোনো লাভ নাই, মিথ্যা কথা বাবা, পাগল 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 হয়েছি আমি, পাগল হয়েছি আমি, ভাত খাই না, মাছ খাই না, তরকারি খাই না, কিচ্ছু খাই না, কিচ্ছু খাও না, দাঁত দুটো সুন্দর, দাঁত ভালো নাই, ভালো মাঝে। হ্যাঁ এখন যাবো নিচে, নিচে গিয়ে হাত মুখ ধোবো, তারপরে দেবো সন্ধ্যা, তারপরে খাবো ম্যাগি আর চা। এখন মাঝে বন্ধুরা রাত্রি 10:30 বাজে বাজতে যায়, শাইন পড়ে আসবে, দেখো একটা হচ্ছে বিঙ্গোট চিপস কিনে নিয়ে এসছে, তার মধ্যে আবার কি কি মিশলো যেন চাট মশলা, কালোজি, কালোজি রে, গোড়মুড়ি যেগুলো দারুণ লাগছে খেতে। আর এখন মানে এখন বানাবো লুচি, যেহেতু সকালবেলা আলু তো বানিয়েছিলাম, সায়নের আবদার হচ্ছে লুচি খাবে, ও লুচি খাবে, আলু দম দিয়ে লুচি খাবে, হিং নেই না, আমার টাকা দাদে না, এখন লুচি খাবে। এ দেখো এখন মজা নিয়েছি কিনে, মজা ছিল না, মজা কিনে নিয়েছি, এখন বানাবো তারপরে খাবো, বানাবো বন্ধুরা লুচি। এ দেখো 18টা গোল্লা বানিয়েছি, মাত্র 18টা লুচি হবে।
বন্ধুরা ভিডিওটি শেষ করছি, আর ভিডিওটি ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকে, সুস্থ থাকো, শুভরাত্রি।